দেশের প্রবীণ বামপন্থী রাজনীতিক মার্ক্সবাদী তাত্ত্বিক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক হায়দার আকবর খান রনো মারা গেছেন শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ইন্নালিল্লাহি ওয়াইন ইহি রাজিউন তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা ছিলেন আগামী সোমবার সব আনুষ্ঠানিকতা শেষে বননিক অবস্থানে তাকে সমাহিত করা হবে এজাজুল হক মুকুলের প্রতিবেদন দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের জটিলতা ও বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন বামপন্থী প্রবীণ রাজনীতিক মার্ক্সবাদী তাত্ত্বিক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক হায়দার আকবর খান রণ সবশেষ গত ছয়ই মে সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে ইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি তবে শ্বাসতন্ত্রের সমস্যায় বিরাশি বছর বয়সে শুক্রবার রাত দুইটা পাঁচ মিনিটে মারা যান আজীবন বিপ্লবী নেতা ও বহু গ্রহন্তে লেখক হায়দার আকবর খান রণ বাবা শুধু আমার বাবা ছিলেন না আমার বাবা ছিলেন আমার কমরেড কমরেডদের কখনো মৃত্যু হয় না তারা আসলে তাদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে কমরেড হায়দার আকবর খান রণ আমাদের মাঝখানে আর নেই তার মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শেষ পর্যন্ত উনি কর্মঠ কাজ করে গেছেন তার বিশ্বাসের পক্ষে এবং লিখে গেছেন যে যতটুকু তার ক্ষমতা শেষ ছিল সিপিবি সাধারণ সম্পাদক জানিয়েছেন সোমবার হায়দার আকবর খান রনোর, জানাজা ও দাফন হবে শহীদ মিনার থেকে আমরা দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শেষে বনানি কবরস্থানে তার পারিবারিক ইচ্ছা অনুযায়ী সেখানে তাকে দাফন করা হবে দেশের কমিউনিস্ট আন্দোলনের এক প্রবাদ পুরুষ হায়দার আকবর খান রণ মহান মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক নব্বই দশকে ইসাত পতনের গণঅভ্যর্থনের সংগঠকও ছিলেন দীর্ঘদিন ওয়ার্কার্স পার্টির সঙ্গে থাকলেও আদর্শিক মতবিরোধের কারণে দুই সালে তিনি সিপিবিতে যোগ দেন দুই সালে প্রেসিডিয়াম সদস্য হন এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন সিপিপির উপদেষ্টা মার্ক্সবাদী এই তাত্ত্বিক পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন রণর জন্ম উনিশশো বিয়াল্লিশ সালের একত্রিশে আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় তার পৈতৃক নিবাস নড়াইলে রাজনীতিকের পরিচয়ের বাইরে তিনি ছিলেন তাত্ত্বিক ও লেখক তার প্রকাশিত বইয়ের সংখ্যা পঁচিশটি তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা